দেশে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের হেলিপোর্ট টার্মিনাল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই এরই মধ্যে নির্ধারণ করা হয়েছে প্রায় 100 বিঘা জমি। নিয়োগ দেওয়া হয়েছে পরামর্শক প্রতিষ্ঠানকেও। রাকিব হাসানের আরও একটি রিপোর্ট। রাজধানীর অসহনীয় যানজট এড়ানোর বিকল্প হিসেবে কর্পোরেট পর্যায়ে বেড়েছে হেলিকপ্টারের ব্যবহার। সিনেমার শুটিং থেকে শুরু করে রাজনৈতিক সভা সমাবেশে অংশগ্রহণ, রোগী আনা নেওয়া, বিভিন্ন কোম্পানির বোর্ড মিটিংয়ে অংশগ্রহণ, এমনকি ব্যক্তিগত সফরেও বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এখন ব্যবহার হচ্ছে আকাশপথের এই বাহনটি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য মতে বর্তমানে বেসরকারি 9টি কোম্পানির 27টি হেলিকপ্টার চলাচল করছে। কোম্পানিগুলো আরও হেলিকপ্টার আনার জন্য আবেদন করেছে বলে জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। আমাদের এক বর্তমানে 9টা কোম্পানি, 6 থেকে 9টা কোম্পানি আছে, প্রতিনিয়ত এটা বাড়তেছে। এখন বিগত আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডে কর্পোরেশনগুলো বিভিন্ন এজেন্সি যারা নাকি ইন্ডাস্ট্রি মালিক অথবা সংস্থাগুলো তারা নিজস্ব হেলিকপ্টার তারা ক্রয় করতেছেন তাদের ব্যবসায়িক পারপাসে, কর্পোরেট পারপাসে। তো এটা কিন্তু একটা ভালো দিক, দেশের অর্থনীতি উন্নয়নের সাথে সাথে এই যে হেলিকপ্টারগুলো কিন্তু ভালো ভূমিকা পালন করতেছে। এতদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণাংশে ব্যবিচকের পৃষ্ঠপোষকতায় বেসরকারি হেলিকপ্টার সংস্থাগুলো অপারেশনাল কার্যক্রম পরিচালনা করলেও তৃতীয় টার্মিনালের নির্মাণের জন্য এটি সরিয়ে নেওয়া হয় উত্তরে। একই সাথে বাণিজ্যিক ব্যবহার বাড়তে থাকায় প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের হেলিপোর্ট টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেয় সরকার। ব্যবিচকের চেয়ারম্যান জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে সংস্থাটির নিজস্ব জমিতেই হেলিপোর্ট টার্মিনাল নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা আমরা একটা নতুন জায়গা বেছে নিয়েছি যেখানে একটা হেলিপোর্ট করব। ওই হেলিপোর্টে এখন যে বর্তমান হেলিকপ্টারগুলো আছে ওইখানে স্থানান্তর করা হবে। তাছাড়া ভবিষ্যতের কথা পরিকল্পনা করে এই হেলিপোর্টের ক্যাপাসিটি আমরা আরও বৃদ্ধি করে রাখবো, যাতে ভবিষ্যতে যদি আরও হেলিকপ্টার আসে ওখান থেকে অপারেশন করতে পারবে এবং নিরাপদে নির্বিঘ্নে এই হেলিকপ্টার অপারেশন চলবে। প্রকৌশলী বিভাগের মতে প্রস্তাবিত হেলিপোর্টে কমপক্ষে 80টি হেলিকপ্টার ধারণের সক্ষমতা থাকবে, একই সঙ্গে একাধিক হেলিকপ্টার ওঠানামার সুযোগও থাকছে এতে। সময় এবং খরচ সাশ্রয় করতে এরই মধ্যে থার্ড টার্মিনালের নির্মাণে নিয়োজিত পরামর্শক কোম্পানি জাপানের শীর্ষ প্রতিষ্ঠান নিপ্পনকেই দায়িত্ব দেওয়া হয়েছে পরামর্শক হিসেবে। সময়টাকে আমরা কমিয়ে আনার জন্য আমরা চেষ্টা করছি যে আমাদের যে থার্ড টার্মিনালের যে কনসালটেন্ট আছে তাদেরকে দিয়ে এই কাজটা করানো, যে এতে আমাদের না হলে একটা কনসালটেন্ট নিয়োগ করতে গেলে প্রায় 6 মাস লেগে যায়। বাট আমরা চেষ্টা অলরেডি তাদেরকে দিয়ে প্রাথমিক ডিজাইনটা আমরা করে ফেলেছি এবং এখন ডিটেল ডিজাইনিংয়ে আস্তে আস্তে আমরা যাচ্ছি। সব কিছু ঠিক থাকলে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যেই অগ্রাধিকার ভিত্তিতে হেলিপোর্ট টার্মিনালের নির্মাণ কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। সবচেয়ে দ্রুততর সময়ে এটা শেষ করা, কিন্তু একটা জিনিস এত মানে ভালোভাবে সঠিকভাবে করতে গেলে একটা আইকাওর রিকোয়ারমেন্ট আছে, কিছু টেকনিক্যাল ইস্যু আছে, এগুলোকে কমপ্লায়েন্ট করে করতে গেলে যেটা দেখা যাচ্ছে এটা প্রায় বছর দেড়েকের মতো লাগবে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। We'll be right back.